24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত একজন মারা গেছেন একদিনে রেকর্ড 1034 জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 1 জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত মোট 31063 জন চিকিৎসকরা বলছেন ডেঙ্গু জ্বর নিয়ে এখনো মানুষের মধ্যে সচেতনতার ঘাটতি রয়েছে দিন দিন বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা সেই সাথে বাড়ছে মৃত্যু রোগীদের চাপ সামাল দিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কোভিড ডেডিকেটেড হাসপাতালে রবিবার থেকে ডেঙ্গু জ্বরের রোগী ভর্তি শুরু হয়েছে চিকিৎসকরা বলছেন ডেঙ্গু জ্বরের বিষয়ে এখনও মানুষ উদাসীন তাই বাড়ছে জটিলতা জ্বর আসার সাথে সাথেই চিকিৎসকদের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক না খাওয়ার পরামর্শ তাদের ডাক্তারের পরামর্শ ছাড়া কখনো অ্যান্টিবায়োটিক খাওয়া উচিত না এবং যদি এটা ডেঙ্গু হয় অ্যান্টিবায়োটিকের কোনো প্রয়োজনে নেই জাস্ট কিছু সাপোর্টিভ কেয়ার কিছু পানি বেশি খাওয়া টোর্স স্যালাইন খাওয়া এই সমস্ত জিনিস কাজ করলেই আমাদের ডেঙ্গু রোগের উপশম হয়েছে ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিদের জ্বর ছাড়ার পর অন্তত চব্বিশ ঘন্টা মশারির মধ্যে থাকার পরামর্শ চিকিৎসকদের জ্বর চলে যাওয়ার পরবর্তী আট চব্বিশ ঘন্টা আপনি ম্যাক্সিমাম মশাই ভিতর রাখেন এরপরে মশার মশাই ভিতর রাখার দরকার নাই ডেঙ্গু মশাগুলো আমরা যেটা বলি এগুলো কিন্তু মানুষের মতো এদের নেচারটাও কিন্তু মানুষের মতো ভদ্র মশা এরা বেলা ঘুমায় এবং দিনের বেলা কিন্তু ওরা কিন্তু ওদের অ্যাক্টিভিটিসগুলো চলে রাতের বেলা অনেক সময় যদি আমরা প্রচুর আলো ওই লাইট টেট জ্বালায় রাখি মশাগুলো তখন দিন মনে করে তখন কিন্তু কামড়াতে পারে ভোরবেলা এবং সন্ধ্যার আগে জানালা বন্ধ রাখবেন এতে করে এই মশাগুলো আপনার ঘরে প্রবেশ করতে পারবে কম এবং দিনের বেলা আমরা বলবো যে দিনের বেলা যখন আপনারা ঘুমাবেন এই সময়ে যখন আমাদের ডেঙ্গু বেশি মশারির টেনে ঘুমাবেন জ্বর ছেড়ে যাওয়ার পর অবহেলা করা যাবে না জ্বর ছাড়ার আটচল্লিশ ঘন্টা পর্যন্ত রোগীকে পর্যবেক্ষণে রাখতে হবে কেননা এই সময়টাতেই রোগীদের জটিলতা বাড়তে থাকে এই ডেঙ্গুগুলির তিন থেকে চার দিন পরে হঠাৎ করে একটি জ্বর কমে যেতে পারে রোগীগুলো বেশিরভাগ ক্ষেত্রে খারাপ হয় কিন্তু জ্বর যখন কমা শুরু করবে জ্বর কমার পর দিন থেকে এবং এ জ্বর কমার পরে আটচল্লিশ ঘন্টা রুগী আমরাকে বলি ক্রিটিক্যাল ফেজ যেই রুগীগুলো বলে যে জ্বর কামার পরে আমি আরও বেশি দুর্বল হয়ে যাচ্ছি আমি মাথায় তুলতে পারতেছি না মানে হচ্ছে আমি মাথা ঘুরে পড়ে যাচ্ছি আমরা ধরে নিই এরা ক্রিটিক্যাল ফেজে চলে যাচ্ছে বাড়ির ভেতরে ও আশপাশে পানি জমতে পারে এমন পাত্র সবসময় পরিষ্কার রাখার পরামর্শ বিশেষজ্ঞদের হিমেল মাহবুব ডিবিসি নিউজ ঢাকা